আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আমাদের পরবর্তী মার্কেট প্রেডিকশন নিয়ে কথা বলবো, পাশাপাশি এমন কিছু স্টক নিয়ে আজকে আমরা কথা বলবো যে স্টকগুলো আপনারা এই সময়টাতে মার্কেট যখন একটু ভার্নারেবল পজিশনে আছে, যে কোনো সময় হচ্ছে মার্কেট একটু উপরের দিকে যাচ্ছে, কোনো সময় একটু নিচের দিকে নামতেছে, এই যে সিচুয়েশনটা, যেটাকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস এর ভাষায় বলি যে এটা হচ্ছে মার্কেট ভোলাটিলিটি। সো মার্কেট ভোলাটাইল এই কন্ডিশনে যে শেয়ারগুলোর দিকে আপনি নজরে রাখতে পারবেন, এরকম কিছু শেয়ার নিয়েও আজকে আমরা কথা বলবো। সো ফার্স্ট অফ অল, আমরা মার্কেটের যে প্রেডিকশন করেছিলাম আপনাদের হয়তো মনে আছে, যারা আমাদের এই চ্যানেলের নিয়মিত দর্শক এবং যারা আমাদের ফেসবুক গ্রুপ পে অলরেডি মেম্বার আছেন, টেকনিক্যাল অ্যানালাইসিস উইথ স্টক হ্যাক এই ফেসবুক গ্রুপে আছেন, তারা অলরেডি জানেন যে মার্কেট নিয়ে আমরা একটা একটা প্রেডিকশন করেছিলাম, যে প্রেডিকশন অনুযায়ী মার্কেটকে 6241.5 থেকে 6254 এই রেঞ্জের কাছে চলে আসার কথা ছিল। এবং অ্যাজ পার আওয়ার প্রেডিকশন যদি আমরা বলি, তো মার্কেট কিন্তু ঠিক 6244 পর্যন্ত নেমে এসে সেখান থেকে রিভার্স করেছে। এই যে রিভার্সের যে সময়টা আমরা দেখতে পাচ্ছি, এইটা মোস্ট প্রবাবলি 2-3 দিনের একটা রেঞ্জ। এই রেঞ্জের পরে এখন মার্কেটে আমাদের কি অবস্থানে আছে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সো আমাদের প্রেডিকশন বা আমার প্রেডিকশন অনুযায়ী মার্কেটে যে রেঞ্জটা চলতেছে, যে কারেকশন প্যাটার্নটা চলতেছে, এই কারেকশন প্যাটার্নটার পরে একটা রিভার্সাল প্যাটার্ন গেছে বা শুরু হয়ে গেছে আর কি। অ্যাজ পার সেই রিভার্সাল প্যাটার্ন অনুযায়ী যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে মার্কেটটা ট্রেন্ড অনুযায়ী মুভ করতেছে, এবং এখানে 0, 1, 2, 3, 4, 5 এসেটটা যা হোক সেটা আপনার মনে করার দরকার নেই। মার্কেট যেখান থেকে ব্যাক করে উপরের দিকে যাচ্ছে, এবং লাস্টের যে পজিশনে যে দিনটা সে ক্লোজ করেছিল আমরা ধরে নিচ্ছি এইটাই তার শেষ ফল, না এই যে এখানে এসে মার্কেটটা সামান্য একটু কারেকশন দিয়েছে, এখান থেকে উঠে মার্কেট সামান্য কারেকশন দিল, এইটাই তার শেষ গন্তব্য বা 6255 নিচে এই মুহূর্তে মার্কেট যাচ্ছে না এইটা আমরা বলতেছি না। আমরা বলতেছি যে মার্কেট আরো কিছুটা নিচে এসে 6252 বা তার আশেপাশে, 6252 বা তার আশেপাশে এসে মার্কেট এইখান থেকে ঘুরে যাবে। তার মানে আমরা যদি পেছনের দিকে স্টোরিটা একটু দেখি, তার মানে এখান থেকে এই, এখান থেকে এই, দেন হচ্ছে এই যে ট্রেন্ড, আমরা যে 5 নম্বর লাইনটাকে ড্র করেছি এই ট্রেন্ডটাকে সে ফলো করবে। তার মানে মার্কেটে আরেকটু কিছু ফল ডাউন হবে, যেটা অবশ্যই এই যে 6244 পয়েন্ট ছিল, এই 6244 পয়েন্ট থেকে ওপরে, বাট এটা নেমে আসবে 6252 বা তার আশেপাশে। মানে এইটা খুব অল্প দু একদিন যা বাড়লো, তারপর একটা ছোট একটা কারেকশন, কারেকশনের পরে মার্কেট আবার মুভ করে উপরের দিকে চলে যাবে, অ্যাজ পার আমাদের ধারণা বা আমার ধারণা হতে পারে যে 6267, 6267 পর্যন্ত যাওয়ার পরে, এই পজিশনে আসার পরে আমরা মার্কেটের বাকি অবস্থা দেখে তারপরে ডিসিশন নিব যে অ্যাকচুয়ালি মার্কেটটাকে নিয়ে পরবর্তীতে আমরা কি ধরনের ডিসিশন নিতে পারি। তো এই পর্যন্ত আমরা একটা ডিসিশন দিলাম, সো এটাকে আমরা কি করব এখন হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে, যাতে পরবর্তীতে আপনাদের সাথে আমরা আপডেট দিতে পারি, সেই ফেসবুক গ্রুপে আমরা এই চার্টটাকে অবশ্যই অবশ্যই আপডেট করে দিব। যারা আমাদের ফেসবুক গ্রুপে এখনো মেম্বার হন নাই, তারা অবশ্যই অবশ্যই মেম্বার হবেন। এবং ফেসবুক গ্রুপে থাকলে কি হয়, ধরেন নিয়মিত আসলে ভিডিও দেওয়া যায় না বা নিয়মিত অনেক ধরনের কথা থাকে বা মেসেজ থাকে, যেগুলো আসলে এত সুন্দরভাবে গুছিয়ে ভিডিও আকারে দেওয়াটা সম্ভব হয় না। টুকটাক আমরা কিছু মেসেজ আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেই বা কিছু স্টকের টার্গেট আমরা দিয়ে দেই, যে স্টকগুলো টার্গেট দেখেও কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন যে স্টকগুলোতে অ্যাকচুয়ালি কি ধরনের ডিসিশন বা কি ধরনের স্টেপ আপনি ফিউচারে নিতে পারেন। সো দেখেন এই যে এটা আমরা আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। সো এই মুহূর্তে মার্কেট যেহেতু ভোলাটাইল, এই ভোলাটাইল মার্কেটে আমরা কিছু স্টককে অবশ্যই সিলেক্ট করব, যে স্টকগুলো আছে খুব ফ্লোরের খুব কাছাকাছি এবং কন্টিনিউয়াসলি কিছু না কিছু ব্যবসা দিয়েই যাচ্ছে। তার মধ্যে অ্যাপেক্স স্পিনিং বেশ ভালো একটা স্টক। গত ভিডিওতে আমরা অ্যাপেক্স ফুড নিয়ে কথা বলেছিলাম, অলরেডি অ্যাপেক্স ফুড, লেগেসি ফুড, এই যে ফুড ইন্ডাস্ট্রিগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। সো ফুড নিয়ে আবার হচ্ছে রিভিউ করব না, ফুড আপনাদেরকে কি খেলা দেখিয়েছে সেটা সম্পর্কে অলরেডি আপনারা জানেন, এবং আফটার প্লেইং তারা একটা স্টেবল কন্ডিশনে আছে এবং এখান থেকে হয়তো আবার মুভ করবে। এখন আপনার টেকনিক্যাল নলেজ বা আপনার টেকনিক্যাল
যে জ্ঞান আছে সেটাই হচ্ছে আপনাকে পরবর্তী দিকে হচ্ছে নিয়ে যাবে। সো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস যারা করি, একটু মাঝে বেশি কথা হয়ে যায়, যারা করি তারা বিশ্বাস করি যে আপনার চার্টের ভেতরেই সমস্ত ধরনের কাহিনী নিবন্ধিত আছে। তার মানে আপনার ইপিএস খারাপ আসবে না ভালো আসবে, আপনার সামনে গ্রোথ হবে কি হবে না, এই সমস্ত কিছু চার্টের মধ্যে অন্তর্নিহিত থাকে। এবং সেটা বোঝার জন্য যদি আপনার অন্তর্দৃষ্টি থাকে তাহলেই আপনি বুঝতে পারবেন। সো ঠিক একই রকম ভাবে ইপিএস নিয়ে বা সামনে মার্কেটের ক্যাশ ফ্লো কি হলো, মানে কি হলো, এটা না বুঝে বুঝবেন না তা না, অবশ্যই আপনাকে বেসিক ধারণা রাখতে হবে, বাট এইটার উপরে বেশি জোর না দিয়ে আমি বলবো যে আপনি চার্টের উপরে বেশি জোর দেন, কারণ চার্ট আপনাকে সব কিছু বলে দেয়। কার কাছে ইনসাইডার নিউজ আছে, কার কাছে ইনসাইডার নিউজ নাই, কার কাছে ইপিএস ভালো আসবে, কার ইপিএস খারাপ আসবে, এগুলো আপনি প্রাইস মুভমেন্ট দেখেই আইডিয়া করতে পারবেন। এই জন্য আপনাকে প্রত্যেক দিন ওই ফান্ডামেন্টাল নিউজ বা ফান্ডামেন্টাল পত্র পত্রিকা বা ফান্ডামেন্টাল যে জায়গাগুলো আছে সেগুলো দেখা লাগবে না। ওকে ফাইন, সো আমরা অ্যাপেক্স নিয়ে কথা বলতেছিলাম, অ্যাপেক্স স্পিনিং এ ছিলাম আমরা অলরেডি, ফুড নিয়ে আমরা লাস্ট ভিডিও দিয়েছি অ্যাজ পার ফুড, ওই অনুযায়ী আপনারা পজিশন নেন, যদি পজিশন নিতে পারেন দ্যাটস বেটার, না নিলেও তো কোনো কিছু না, কারণ এই ভিডিও কখনোই আপনাকে বাই সেল করতে বলে না, এটা সম্পূর্ণ আপনার ডিসিশন, যা আমি শুধু অ্যানালাইসিস গুলো দিয়ে থাকি। বেশি কথা হয়ে গেল, বাস অ্যাপেক্স স্পিনিং এ এই জোনটা হচ্ছে একটা শক্তিশালী সাপোর্ট জোন, কারণ অলরেডি এখানে ফ্লোর আছে, সো এটা খুব হাস্যকর হয়ে গেল যখন আমি বললাম যে একটা শক্তিশালী সাপোর্ট জোন। বাট এই পজিশন থেকে আমাদের কে কি করা লাগবে, সামনে যেহেতু নির্বাচন আছে, নির্বাচন যেহেতু আছে নির্বাচনের আগ পর্যন্ত মার্কেটটা একটু আনস্টেবল থাকবে, এটাই স্বাভাবিক। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের রায় ঘোষণার পর্যন্ত মার্কেটটা একটু আনস্টেবল থাকবে, রায় ঘোষণার বা নির্বাচনের রেজাল্ট হওয়ার 2-1 দিন পরে দেখবে যে মার্কেট আবার রিফ্রেশ হয়ে যাচ্ছে। তার মানে আমরা ধরতে পারি জানুয়ারির 10 তারিখ বা 15 তারিখ পর্যন্ত মার্কেটে একটু ভোলাটাইল কন্ডিশন বিরাজ করবে, বাট এইটা একটা সুযোগ। এটা সুযোগ কাদের জন্য, যারা আমরা একটু লম্বা সময়ের জন্য শেয়ারকে নিজেদের আয়ত্তে রেখে একটা ভালো প্রফিট নিয়ে সেল করতে চাই, যেমন হতে পারে অ্যাপেক্স ফুড, হতে পারে অ্যাপেক্স স্পিনিং, হতে পারে অ্যাপেক্স ট্যানারি, হতে পারে অ্যাপেক্স ফুড, হতে পারে অ্যাপেক্স নিয়ে আমাদের একটা বিশাল একটা ভিডিও আছে, যে যেখানে 4টা স্টক নিয়ে আমরা বেশ কয়েক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম। তারপর থেকে যদি আপনি ট্রেন্ড ফলো করেন, এভরি সিঙ্গেল মান্থে কোনো না কোনো স্টক আমাদেরকে বিজনেস দিয়ে গেছে। মানে এটা হচ্ছে অ্যাপেক্স এর ইন্টারনাল কথাবার্তা। তো সেদিক থেকে চিন্তা করলে কি হবে, অ্যাপেক্স এ বর্তমানে আপনি যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছেন এটা একটা ভালো একটা অবস্থানে আছে অ্যাপেক্স স্পিনিং। এখান থেকে কিছু কিছু করে বাই করে আমরা যদি এই জানুয়ারি পর্যন্ত হোল্ড করতে পারি, এইটা আমাদের একটা ভালো পজিশন। মাঝখানে যদি কোনো সময় প্রাইস বেড়ে যায়, ভালো একটা প্রফিট হয়, তখন তো প্রফিট বুক আমাদের করতেই হবে, তাই না? যেমন ধরুন আমি আপনাকে বললাম যে অ্যাপেক্স ফুড আপনি 3 মাসের জন্য বাই করেন, বাট 3 মাসের জন্য টার্গেট ছিল 360 টাকা বা 330 টাকা, আপনি দেখলেন 2 সপ্তাহ পরে স্টকটা 330 টাকা ক্রস করে গেছে, তাহলে আপনি কি স্টকটা 3 মাসের জন্য হোল্ড করে বসে থাকবেন? অবশ্যই না, আপনি এখানে অবশ্যই প্রফিট টেক করবেন। আবার যদি না করে তাহলে আপনি 3 মাস হোল্ড করে দেখবেন যে 3 মাস হোল্ড করে এখন যে প্রাইস আছে তার থেকে নিচে যাওয়ার তো সুযোগ নাই, সো কিছু প্রফিট হলে আপনি সেখান থেকে বেরিয়ে আসলেন। ঠিক একই রকম কথা আমি বলবো হচ্ছে সিনো বাংলার জন্য। সিনো বাংলাতে আমরা 2টা লাইন ড্র করে রেখেছি, এই 2টা লাইন অর্থাৎ আপনি 60 টাকা থেকে শুরু করে, 60 টাকা থেকে শুরু করে 55 টাকা, এই যে রেঞ্জের ভেতরে যদি এই সিনো বাংলাকে পান, আপনি সিনো বাংলাকে বাই করতে পারেন, সিনো বাংলাকে বাই করতে পারেন। এখন এইটা এই আর যদি এমন হলো যে এই রেঞ্জের ভেতরে সে আর আসলোই না, এই রেঞ্জের ভেতরে সে আর আসলোই না, না এসে সে এখান থেকে উঠেছে, এখান থেকে উঠেছে, এইভাবে উঠে গিয়ে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করলো, এবং এই যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করেছি, ট্রেন্ড লাইন আমি ড্র করেছি, সেই ট্রেন্ড লাইন বরাবর, সেই যে ট্রেন্ড লাইন আছে এই ট্রেন্ড লাইন বরাবর যে সে সাপোর্ট নেয়, এটাকে সে যদি ব্রেকআউট করে ফেলে, দেন আমি এগেইন এই স্টকটাকে অ্যাজ পার থিওরি 66, 64, 63 এই রেঞ্জে, অর্থাৎ 63, 64, 65, 66 এই রেঞ্জে স্টকটাকে আমি পাবো, সেই সময় আমি স্টকটাকে বাই করতে পারি। যদি এই সময় এই স্টকটাকে বাই করতে পারি তাহলে হয়তো এখান থেকে আমি বেটার রেজাল্ট পেতে পারি। এটা ছিল সিনো বাংলার জন্য কথা। আইটি কনসালটেন্সি, আমি যেহেতু মার্কেট ভোলাটাইল শুরুতে বলেছি, তো আমি এমন কিছু স্টক গুলোকে বেছে নিয়েছি যেগুলো ভোলাটাইল মার্কেটও ভালো হচ্ছে করে বা হিস্ট্রিতে আছে, যেগুলো মার্কেট যখন ভোলাটাইল ছিল তখনও ভালো করেছে, এবং আফটার দ্যাট যখন মার্কেট ট্রেন্ডিং এ ছিল তখনও এরা ভালো করেছে। তো দেখেন আইটি কনসালটেন্ট লিমিটেড এই স্টকটার জন্য
এখন যে প্রাইসটা আছে 37 টাকা, এর থেকে এর যে সুইং লো যেটা আছে 35 টাকা, এই যে গ্যাপ 37-35, 37-35-এর যে গ্যাপটা, এটা ছোট একটা গ্যাপ। এই গ্যাপে যদি আমি মিনিমাম একটা বাই, একটা অংশ বাই করি, আমরা সবসময় বলি যে আপনার যদি নিয়ত থাকে যে আপনি একটা স্টককে 3 মাসের জন্য হোল্ড করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 3 থেকে 4 ভাগে বিনিয়োগ করা লাগবে। কিভাবে বিনিয়োগ করবেন সেজন্য ট্রেডিং প্ল্যান আছে, একটু পড়াশোনা করে ট্রেডিং প্ল্যান পেয়ে যাবেন। সো এখান থেকে যেহেতু 3 থেকে 4 ভাগের আমি বিনিয়োগ করব, তার মানে একটা ভাগ আমি এই 37 থেকে 35 টাকার ভেতরে আমি নিয়ে নেব। পরবর্তী ভাগটা হচ্ছে অবস্থা বুঝে আমি কখনো উপরে কখনো নিচে বাই করে একটা সুন্দর এভারেজ রাখার চেষ্টা করব, এবং কখনো যদি এই স্টকটাকে আমি 40 টাকা বা 41 টাকার রেঞ্জে পেয়ে যাই, তখন আমি এখান থেকে প্রফিট বুক করব। সুইং লো 35 টাকা, 35 টাকায় থাকবে স্টপ লস। সো 35 টাকার নিচে এই মুহূর্তে আর এখানে স্টপ লস দেওয়ার দরকার নেই। সো আমার মনে হয় আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন। সো 35 টাকা হচ্ছে এই জায়গাতে, ঠিক 35 টাকাতে আমি একটা স্টপ লস বসিয়ে দিলাম। বাকি এখানে আপ ডাউন যাই করুক না কেন, এর ভেতরে সে আপ ডাউন যাই করুক না কেন, এর ভেতরেই সে থাকবে, এবং এর ভেতরেই সে তার অবস্থানগুলোকে মেজার করবে, বা সে কোন দিকে যাবে না যাবে সে সেটাকে অ্যানালাইসিস করবে বা মুভ করবে। এই সুযোগটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। ফুয়াং ফুড, ফুয়াং ফুড নিয়ে আমাদের আলটিমেট টার্গেট যেটা ছিল, সেই টার্গেট অনুযায়ী আপনাদের হয়তো মনে আছে আমরা বলছিলাম 38-39, 38-37, এই লেভেলটা। সো আমরা এখান থেকে একটা সাপোর্ট নিয়ে এইবার দেখলাম যেটা 35 পর্যন্ত উঠলো, তারপর একটা কারেকশন নিচ্ছে। হয়তো এই কারেকশনটা শেষ কারেকশন নয়, কারণ এটা ট্রেন্ড লাইনকে এখনো টাচ করেনি। সো পসিবিলিটি থাকবে এখানে টাচ করবে, দেন হিট, দেন এইখানে, তারপরে এখানে, দেন হিট করে হয়তো আবার এই ফ্লোরের কাছাকাছি। আমি জানি না এই সাইকেলটা হবে কিনা, বাট এই সাইকেলটা যদি হয় তাহলে বুঝবো যে এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন ক্রিয়েট করেছে। আমি একটা প্যাটার্ন এখানে হচ্ছে আমি ধারণা করতেছি যে এখানে এই প্যাটার্নটা হয়েছে, সেই প্যাটার্নটা হচ্ছে ডায়াগোনাল প্যাটার্ন। যদি ডায়াগোনাল প্যাটার্ন হয় তাহলে এই প্যাটার্নটা, এই যে ক্রস আছে, এই যে ক্রস জোন, এই ক্রস জোনের আশেপাশে এসে সে সাপোর্ট নিবে, এবং সাপোর্ট নিয়ে সে মুভ করার চেষ্টা করবে। যেহেতু আমরা আমাদের কোর্সের মাধ্যমে প্রমোট করি হচ্ছে ইলট ওয়েব প্র্যাকটিস করি আমরা, সো এখানেও আমরা ইলট ওয়েবের থেকে কিছুটা দূরে সরে যাব না। সো ফুয়াং ফুডের জন্য শর্ট টার্মের জন্য একটা ট্রেড আমরা নিতে পারি। সো যারা এই ভিডিওটা আপনারা দেখতেছেন, তারা কিন্তু দেখতেছেন যে এখানে স্টকের নাম লেখা আছে আর এই স্টক গুলো নিয়ে আজকে কথা বলা হবে, বাট এগুলো যে ভালো পটেনশিয়াল অবস্থান আছে সেটা কিন্তু আমাদের টাইটেলে বলা নাই। শুধুমাত্র যারা ভিডিও দেখতেছেন শুধুমাত্র তারাই, বা ফুল ভিডিও যারা দেখবেন তারাই হচ্ছে উপকৃত হবেন আর কি। এরপরে হচ্ছে আমরা নেট, আমরা নেটে আমরা দেখেছি যে ভালো একটা মুভমেন্ট গেছে, ভালো একটা মুভমেন্টের পরে ভালো একটা কারেকশন। এই দেখেন ভালো একটা কারেকশন লেভেল, আমরা এটার জন্য কারেকশন বা রি এন্ট্রি লেভেল, কারেকশন বা রি এন্ট্রি লেভেল ধরেছি কত, 50 থেকে 51-52 টাকার যে রেঞ্জটা আছে এই জোনটাকে আমরা আবার পটেনশিয়ালি নতুন করে বাই জোন, এটাকে আমরা ধরতেছি যে 52-53-55। সো আমরা আপনারা একটু উপর থেকে আসবেন, একটু উপর থেকে আসবেন, সেটা হচ্ছে 52 টাকা থেকে বাই করে 50 টাকার মধ্যে বাইটা ক্লোজ করবেন, অথবা আপনারা 50-52 টাকার থেকে আপনারা, আপনাদের বলে দিচ্ছি যে প্রথম বাইটা হবে হচ্ছে যদি স্টকটা নিচের দিকে নামে, প্রথম বাইটা আপনারা করার চেষ্টা করবেন 51-52, এই লেভেল একবার বাই করার চেষ্টা করবেন, 50 টাকা লেভেলের কাছাকাছি একটা বাই করার চেষ্টা করবেন। এর পরও যদি নিচে নেমে আসে সেক্ষেত্রে এই পয়েন্টে বাই হবে, আর যদি নিচে না নামে সেক্ষেত্রে উপরের দিকে গেলে আবার কোন লেভেলে বাই হবে, ঠিক এইটার উপরের দিকের লেভেলে, এই লেভেলে বাই হবে। তার মানে এই যে পয়েন্টটা আপনারা লক্ষ্য করেন, এই যে এই প্রাইস লেভেল 53 টাকা আর এইখানে একটা প্রাইস লেভেল হচ্ছে 48 টাকা, এই দুইটা হচ্ছে আমার দুইটা কিন্তুর জায়গা। আমি একবার এটা আপনি ফলো করবেন কিনা, এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস এর রুলস অনুযায়ী, বা আমি যদি এটা ট্রেড করি, বা আমি যদি ট্রেড করি তাহলে আমি এই এটাকে বাই করব, 52 টাকা একবার বাই বাই করব, 50 টাকা একবার বাই করব, তাহলে আমার এভারেজ দাঁড়াবে কত, 51 টাকা। আবার যদি স্টকটা উপরের দিকে যাওয়া শুরু করে আমি তখন 53 টাকা একবার বাই করব, তাহলে দেখবেন যে 52 থেকে 50-এর মাঝখানে, 51 থেকে 52-র মাঝখানে এই জায়গাটা আমার একটা এভারেজ ক্রিয়েট হবে, এই জায়গাটা আমার একটা এভারেজ ক্রিয়েট হবে।
আবার যদি এই স্টকটা আরো নিচের দিকে নেমে আসে তাহলে 50 টাকা থাকবে হচ্ছে এই স্টকের জন্য আমার এভারেজ, যদি সেটা নিচের দিকে নেমে আসে। যখন সে আবার ঘুরে উপর দিকে যাবে তখন দেখবেন এখান থেকে আমি একটা ভালো প্রফিট পাবো। বাট সব সময় একটা সিকুয়েন্সিয়াল এভারেজ মেনটেন করাটা হচ্ছে আমার জন্য গুরুত্বপূর্ণ, যাতে করে যে কোনো ধরনের সিচুয়েশনে আমি যেন নিজেকে ঠিক রাখতে পারি বা আমার এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট হয়। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের আয়োজন। যারা আমাদের সাথে নেক্সট ব্যাচে যুক্ত হতে চান, যদিও আমাদের আগামী মাসে আমাদের ব্যাচ, আমরা আনফর্চুনেটলি বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে আমাদের এই মাসে আমরা যে ব্যাচটা করতে চেয়েছিলাম নভেম্বর মাসে টেকনিক্যাল অ্যানালাইসিসের, সেই ব্যাচটা হয়তো বা আমরা কন্টিনিউ করতে পারবো না। আমরা সাধারণত ধারণা করে নিয়েছি যে এই মাসে যেহেতু আমার প্রচুর পরিমাণে ব্যস্ততা আছে, আমরা ডিসেম্বরের 10 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু করব। সো যারা নভেম্বরের জন্য যোগাযোগ করেছিলেন তাদেরকে অলরেডি আমি জানিয়ে দিয়েছি যে আমরা নভেম্বরের ব্যাচটা শুরু করতেছি না, বিভিন্ন ধরনের সার্কামস্টেন্সে বিভিন্ন ধরনের প্রবলেমস আছে, আমরা ডিসেম্বরেই ব্যাচটা শুরু করব। এবং যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারাও জানলেন যে আমরা নভেম্বরে আসলে কোনো বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে নভেম্বরে আমরা কোনো ব্যাচ নতুন করে নিচ্ছি না, আমরা যা নিব ডিসেম্বরে। তবে এখানে একটা সুযোগ আছে, যারা এই সময় জয়েন করতে চান, অনেকেই জয়েন করেছেন দু একজন, তারা আমাদের গ্রুপে অলরেডি জয়েন হয়ে গেছেন, সেখানে আমাদের প্রিভিয়াস ব্যাচের যে ক্লাসগুলো আছে এবং আমাদের যে একটা ফ্রি স্টোর আছে, যে স্টোরের ভিতর বিভিন্ন ধরনের মাল্টিপল ডিসিপ্লিনারি ভিডিওস আছে, সেগুলো তারা দেখতেছেন এবং তারা নিজেদেরকে প্রিপেয়ার করতেছেন ক্লাসের জন্য। সো আপনারা চাইলে সেভাবে কিন্তু জয়েন করতে পারেন, বাট ইটস আপ টু ইউ। যেহেতু ক্লাস নিবো না নতুন ব্যাচের, পুরাতন ব্যাচের ক্লাসগুলো চলতেছে, সো দুই দিক থেকে ভালো একটা অপশন আছে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।